যারাই আমার প্রশংসা করে এই কোয়েটনেস নিয়ে, সবার প্রতি আমার ভালোবাসা। বস, আপনার প্রতিও আমাদের ভালোবাসা অফুরন্ত। ছেলেরা তো এমনি সুন্দর, যা পরে ছেলেরা এমনি হ্যান্ডসাম। সাকসেসটা এসেছে। আপনি প্রিয়তমার পর আমাদের আর কি আপডেট দিতে চান? প্রিয়তমার চাইতেও আর অনেক সুন্দর সুন্দর সিনেমা সামনে আসছে। আমরা তো জানি বস, আপনার প্যান ইন্ডিয়ান মুভির শুটিং শুরু হতে চলেছে। শাকিব খানকে কয়েকটা কথার ছলে প্রশ্ন করি, দেখেন তিনি কি উত্তর দেন। এখন অবশ্য কিছু কিছু মানুষের হালকা খাওজানি চুলকারির প্রভাব পড়তে নতুন করে শুরু হতে পারে, কিন্তু যারা আপনাকে পছন্দ করে না, দেখলেই বাল্পের মতো জ্বলে ওঠে, খাওজানির মতো ব্যথা অনুভব করে, তাদেরকে কিভাবে দেখবেন? আমি জানি না কেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে আমার জায়গা থেকে সহযোগিতা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে সাহায্যের কথাটাই আগে আসে। এখানে শাকিব খানের অনুভূতিটা সরল ও সোজা ছিল। বস, আপনি কি একা এসব এনজয় করবেন? আমাদের, আপনার পরিবারকে, অপুদি আর বুবলি আপুকে নেবেন না? অনেকেই তো আপনার পরিবার ব্যক্তি জীবনে প্রশ্ন তুলেছিল, তারা কি তাদের ভুল বুঝতে পেরেছেন? একদিন দেখবেন যারা শাকিব খানকে অপছন্দ করতো, হিংসা করতো, তারাই তাদের ভুলটা বুঝতে পারবেন। মানুষ কিন্তু নিজের যোগ্যতায় প্রাকৃতিক সৌন্দর্যে সম্মান পায়, আর তারপরে এরকম স্টার হতে পারে। শাকিব খানকে অপছন্দ করার আগে নিজের দিকে তাকানো উচিত, আমি কেন তাকে হিংসা করছি? প্রকৃতির যত সৌন্দর্য সব আমার থেকে শাকিব খানেরই বেশি। আমার অন্যান্য দিক, মানুষের মনের কথা বোঝা, ঠিক সেই মতো কাজ তৈরি করা, জনপ্রিয়তা, সবই শাকিব খানের বেশি প্রাধান্য, সেই পাবে। নিজের বিবেকটাই আদালত, যখন তারা সেটা বুঝতে পারবেন আর ফিরে আসবেন। সেদিন বেশি দূরে নয়। আবার মনে রাখতেও হবে, ধানের মধ্যে পাতানো থাকতে পারে, ইন্ডাস্ট্রি চাঙ্গা হবে, যৌথ প্রযোজনা অব্যাহত থাকবে, বিশ্বমানের সিনেমা তৈরি হবে, পরবর্তী জেনারেশন বুঝতে পারবেন নিজের যোগ্যতায় স্টার হতে হয়, নকল মুক্ত হবে, হিংসা বিভেদ ভুলে যাবে, সত্যের সমাজ গঠন হবে, ডিজিটাল মার্কেটের মতো উন্নত হবে। যারাই আমার প্রশংসা করে, সবার প্রতি আমার ভালোবাসা। ধন্যবাদ বস, আমাদের এত ভালোবাসা দেবার জন্য।